অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। হে ভগবান, ভাই তুই শেষ। আমার মনে হয় দিদি সব জেনে গেছে। কি বলছিস তুই? সব বলতে মানে এই যে ধর, তুই সুন্দরীকে এতদিন কলকাতায় একা রেখে দিয়েছিস, তুই ওকে একা ছেড়ে দিয়েছিস, এইটা হয়তো দিদি জেনে গেছে, বা হয়তো তোর আর লাবণ্যর বিয়ের ব্যাপারটা সেটাও জেনে যেতে পারে। এসব কথা বলিস না ভাই। আচ্ছা আমি যদি কথাগুলো না বলি তাহলে কি সত্যিটা চেঞ্জ হয়ে যাবে? যে দিদি কোনোদিনও কারোর ওপর গলা উঁচু করে কথা বলে না, সে আজকে তোকে বললো জুতো খুলে মারবে। আমি তো ভাবতেই পারছি না দিদি হঠাৎ করে ফোন করে এইসব বলতে পারে। তার মানে দিদি এমন কিছু খবর পেয়েছে যার জন্য এতটা রেগে গেছে। তার উপর ওরা সুন্দরীকে নিজের বড় মেয়ের চোখে দেখে। আর তুই যা এতদিন অন্যায় অবিচার সুন্দরীর ওপর করে এসেছিস, তাতে এরকম একটা রিয়াকশন তো স্বাভাবিক। কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে, এখন না হয় একজন জানে ব্যাপারটা, কিন্তু এরপর যদি সুন্দরীর মা ঠাম্মি জেনে যায় তখন কি হবে? তাছাড়া দিদির কাছে যে খবর আছে সেটা যদি ওদেরকে জানায়, ওরা তো কেঁদে ভাসাবেই, তার সাথে এখানে এসে তোর কলার চেপে ধরবে। এবার মনে হচ্ছে গ্রামে যেতে হবে। কিন্তু কি করে যাবি? লাবণ্যকে কি বলবি? কিছু তো একটা বলতেই হবে, এখন আমার মাথা কাজ করছে না। কালকে সকালে তোকে বলছি। এই আবার আমাকে কেন? কৃষ, তোকে ছাড়া কি আমি কোনো কাজ করতে পারি? দেখ কৃষ, আমার আর লাবণ্যর বিয়ের পর এটা প্রথম শিবরাত্রি। লাবণ্য চাই এই শিবরাত্রিটা আমরা একসাথে কাটাই। লাবণ্য আমাকে বলেছে আমরা আমরা উপোস করবো একসাথে, আমরা আমরা পুজো দেব। কিন্তু এখন ভাব কৃষ, এই পুজোতে যদি আমি না থাকতে পারি তাহলে কি হবে? কেলেঙ্কারি হয়ে যাবে জাস্ট। গোদের ওপর বিস্ফোরণ, আমার আবার শাশুড়ি প্রত্যেকটা বিষয়ে আমাকে সন্দেহ করেন, প্রত্যেকটা বিষয়ে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে ভগবান ওনার মুখটা বন্ধ করে রেখেছে, নাহলে যে কি হতো কে জানে।